আমি সমগ্র পুলিশ বাহিনীকে সারা দেশে আহ্বান জানাতে চাই, আপনারা স্ট্যান্ড ডাউন, আপনারা পিছু হটেন, স্ট্যান্ড ডাউন। এবং জনগণের যে আন্দোলন গড়ে উঠেছে সেটিকে আপনারা ব্যাহত করবেন না, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমাদের এই কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনারা পালন করেন। আপনারা রক্ষী বাহিনীর ভূমিকায় গত 14 বছর যাবৎ তারা তাদের রক্ষী বাহিনীর ভূমিকায় পালন করেছে এবং আমাদের নেতাকর্মীদের গুম খুন হত্যা করেছে, তাদেরকে পরবর্তীতে আমরা অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং হত্যার দায়ে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাল্লাহ। এটা আমি বলতে চাই। আমি বলতে চাই যে আমরা 5টার সময় এখানে আসি জানাজা অংশগ্রহণ করার জন্য, তারপরে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার নেতাকর্মীরা এসে আমাদের পল্টনে এখন অবস্থান করছে। তো আমি এখনো বলতে পারছি না যে পরবর্তীতে কখন জানাজা হবে, আমি বাইরেই ছিলাম, রাজপথেই অবস্থান করছিলাম। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে ঘোষণা দিবেন পরবর্তীতে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, সেটা আমি বলতে পারছি না। সেটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অবস্থান করছেন, দলের মহাসচিব উনি অবস্থান করছেন পার্টি অফিসে, উনি যে নির্দেশনা দিবেন, ওনারা যে সিদ্ধান্ত নেবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান অবশ্যই আমাদেরকে দেখছেন, আমরা এখানে অবস্থান করছি, ওনারা যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটা বাস্তবায়নে প্রস্তুত, সেটা যেই কর্মসূচি আসুক। আমি আসলে একটা জিনিস আপনাদের আমি আবার মানে একটু ক্লিয়ারলি বলতে চাই, আন্দোলনের প্রসঙ্গ আসলে পরিস্থিতি অবনতি। আজকে জনাব ওবায়দুল কাদের সাহেব বললেন যে আন্দোলনের নামে চালাও পোড়াও করা হলে অমুক করা হবে, তমুক করা হবে। আমরা তো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করছি, এখানে কোথাও বিশৃঙ্খলা দেখছেন না? আমরা রাজপথে বসে আমাদের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার সেটা চর্চা করছি। অতএব অবনতি উন্নতি হওয়ার বিষয় না, আন্দোলন চলছে, গণ আন্দোলন চলবে ইনশাল্লাহ। Çağırın, çağırın.